বাংলাদেশের নারী ক্রিকেটার চামেলি খাতুন অসুস্থ হয়ে 8 বছর ধরে বিছানায় পড়ে আছেন। বর্তমানে মানবেতর জীবন যাপন করা চামেলির চিকিৎসার জন্য 10 লাখ টাকা প্রয়োজন, কিন্তু কে দিবে এত টাকা? এ নিয়ে যখন দুশ্চিন্তার দিন পার করেছিলেন, ঠিক তখনই তার পাশে এসে দাঁড়ালেন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। চামেলিকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ক্রিকেট বিশ্বমাতানো এই পেশার। অসুস্থ চামেলিকে নিয়ে লেখা একটি পোস্টে ফেসবুকে নজরে পড়ে ফিজের। তাৎক্ষণিকভাবে ফোন করে বিস্তারিত জানতে চান এবং চামেলিকে আর্থিক সাহায্য দেওয়ার কথাও জানান। শুধু চামেলি নয়, মুস্তাফিজ অসহায় বিভিন্ন মানুষকে নিয়মিত সাহায্য করে থাকেন। রাজশাহী মহানগর দরকাপাড়া এলাকার বাসিন্দা ক্রিকেটার চামেলি খাতুনের নাম বললে যে কেউ চিনিয়ে দেবে তার পৈতৃক বাড়িটি। 2 জানালা, 1 দরজা জড়া জীর্ণ ছোট একটি ঘরই এখন চামেলির পরিবারের ঠিকানা। দেখে বোঝায় উপায় নেই, 1999 থেকে 2011 পর্যন্ত এই চামেলি দাপটের সঙ্গে নিজের নৈপুণ্যতা দেখিয়েছেন জাতীয় পর্যায়ের অ্যাথলেটিক্স, ফুটবল ও প্রমিলা ক্রিকেটে। কিন্তু সেই চামেলি এখন জীবনের চরম দুঃসময় পার করেছেন। অবশ্য হয়ে যাচ্ছে তার শরীর একের অংশ, স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারায় বিছানায় এখন কাটছে তার দিন। জীবনের এই কঠিন সময়ে বাঁচার আকুতি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে সাহায্য চেয়েছেন এই সময়ের এই দাপুটি ক্রিকেটার। 8 বছর থেকে লিগামেন্টে ছিঁড়ে যাওয়া সহ মেরুদণ্ডে হাড়ের ব্যথা নিয়ে চলতে চলতে বর্তমানে খুব কঠিন অবস্থায় পৌঁছেছেন তিনি। মেরুদণ্ডে 2 হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্কগুলো নষ্ট হয়ে যাওয়ায় অবশ হয়ে যাচ্ছে তার পুরো ডান পাশ। তাকে দেখে বোঝার উপায় নেই, 12 বছর পর্যন্ত এই চামেলি দাপুটির সঙ্গে নিজের নৈপুণ্যতা দেখিয়েছেন জাতীয় পর্যায়ের অ্যাথলেটিক্স, ফুটবল ও নারী ক্রিকেটে। তার শরীরের বর্তমান অবস্থা সম্পর্কে চামেলি বলেন, আমি এখন রাজশাহীতেই আছি। প্রায় 6 মাসের আগে ডাক্তার আমাকে অপারেশন করার কথা বলেছিলেন, কিন্তু আর্থিক অবস্থার কারণে পারেনি। 2 মাস আগে পরপর 2 বার প্যারালাইসিস হওয়ার পর থেকে যখন ফিরে আসি তখন ডাক্তারের কাছে গেলে তিনি আমাকে সরি বলে দিয়েছেন, তার আর কিছু করার নেই। তিনি বলেছেন, আর একবার হলে আমার এক পাশ অবশ হয়ে যাবে, যদি বাঁচতে হয় আপনি তাড়াতাড়ি অপারেশন করুন, যে কয়টা দিন বাঁচার একটু ভালোভাবে বাঁচুন। চামেলি ছোট একটি চাকরি করেন আনসার ভিটিভি অফিসে। অসুস্থতার কারণে সে চাকরিও যায় যায় অবস্থা। এখন অসুস্থতা নিয়ে নিজের চিকিৎসা না করিয়ে পুরো পরিবারের ব্যয় টানছেন তিনি। মেরুদণ্ডের হাড়ে 2 ফাঁকে থাকা নরম ডিস্কগুলো নষ্ট হয়ে যাওয়ায় অবশ হয়ে যাচ্ছে তার পুরো ডান পাশ। এই অবস্থায় দ্রুত দেশের বাইরে সার্জারির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, এতে প্রয়োজন অন্তত 10 লাখ টাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ সমাজের সকলের কাছে তার চিকিৎসার জন্য তিনি আজ সাহায্য চাইলে সর্বপ্রথম এগিয়ে আসেন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান।